আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সুন্দরময় জীবনযাপন করছেন। আজকে ভিডিওর মাধ্যমে যে চৌকাঠগুলো এবং পাল্লাগুলো দেখাবো, আশা করছি আপনারা সবাই কাঠ সম্পর্কে কিছুটা জানেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখছেন এবং দেশে কিংবা দেশের বাইরে আমাদের ভিডিওগুলো দেখে আসছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটা তৈরি করছি 8/2/2022 সাল। এই চৌকাঠগুলো এবং পাল্লাগুলো আগামী দিন ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি দেওয়ার পূর্বে কী ক্যাটাগরি মালগুলো দিচ্ছি, কাস্টমার কীভাবে আমাদের কাছে নিচ্ছে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনগুলো অন করে দেবেন যাতে করে আমাদের প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে শর্ট টাইমে পৌঁছে যায় এবং জানতে পারবেন কাঠের বিস্তারিত সম্পর্কে। আমরা যেই ক্যাটাগরিতে চৌকাঠ এবং পাল্লা বিক্রি করে থাকি তার বিবরণগুলো একটু সংক্ষিপ্তভাবে দিয়ে থাকি। 6/11/11 দুইটা ক্যাটাগরি আমাদের কাছ থেকে চৌকাঠ নিতে পারবেন। এটা আবার স্কোয়ার এবং রাউন্ড সিস্টেমে বিক্রি করা হয়। যাদের রাউন্ড লাগে তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে কীভাবে নিলে উপকৃত হবেন আপনারা সেই বিষয়ে জানতে পারবেন। এছাড়াও বাংলাদেশের প্রচলিত যে চৌকাঠগুলো হয় থাকে মূলত রাউন্ড চৌকাঠটা মানুষ মেইন ডোর জন্য ব্যবহার করে থাকেন, আর মাস্টার বেড এবং ব্যালকনি কিচেন রুমের জন্য স্ট্যান্ডার্ড চৌকাঠ যেগুলোকে স্কোয়ার বলা হয় থাকেন সেই ধরনের চৌকাঠগুলোই মূলত আমরা ব্যবহার করে থাকি। আজকের এই চৌকাঠগুলো বিক্রি করেছি জনাব নজরুল সাহেব। উনি বিগত অনেক দিন ধরে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে চৌকাঠগুলো সংগ্রহ করছেন এবং সাথে কিছু পাল্লো নিয়ে যাচ্ছেন। আজকের এই চৌকাঠ এবং পাল্লাগুলো ডেলিভারি দিচ্ছি বরিশাল নাসারাবাদ সৌরভকাঠির একটি গ্রামে, যেটা আরাম কাঠি বলা হয় থাকে। আজকের এই চৌকাঠগুলো বিক্রি করেছি এ গ্রেড এবং কিছু চৌকাঠ ডি গ্রেড। উনি মেইন রোডের জন্য যে চৌকাঠগুলো বাছাইকৃত করেছেন সেই চৌকাঠগুলো 3,200 টাকা করে বিক্রি করেছে এবং মাস্টার বেড এবং কিচেন রুমে যে চৌকাঠগুলো ব্যবহার করবে সেই চৌকাঠগুলো বিক্রি করেছি 2,550 টাকা করে। এখন কথা বলবো আমাদের কাছ থেকে চৌকাঠগুলো নেওয়ার সময় কতটুকু থিকনেস পেয়ে যাবেন আমাদের এই কাঠে। এই কাঠগুলো আমরা 6/11 কাটাই, চিরাই এবং সিজনিংয়ে আমাদের 200 পরিমাণ কেটে, মানে 2.25 এবং 5.75, যে পাশে 2.5 ইঞ্চি থাকার কথা সেখানে 2.25 পাবেন এবং যে পাশে 6 পাওয়ার কথা সেখানে সে পাশে 5.75, যেটা সারা বাংলাদেশ কমন সাইজ হিসাবে বিক্রি করে থাকে। স্ট্যান্ডার্ড কাঠের চৌকাঠগুলো মূলত আমরা যেভাবে বিক্রি করে থাকি 36 ইঞ্চি 30 ইঞ্চি এবং 42 ইঞ্চি অথবা 42 ইঞ্চি জায়গায় 40 ইঞ্চি ব্যবহার করা হয় থাকে। এছাড়াও কারো যদি 4 ফুট 5 ফুটের ডাবল পাল্লার ভিতরে কোনো নকশা ডিজাইন করে চৌকাঠ সরিয়ে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা আপনাদেরকে সৎ পরামর্শের মাধ্যমে কীভাবে নিলে আপনার উপকৃত হবে এবং আপনার স্পেস অনুযায়ী সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই সম্পর্কে জানিয়ে দেবো। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে থাকেন যে আপনাদের কাছে আমরা 2.5 পাকা 2.5 অর্ডার দিব, আপনারা পাকা সাইজটা আমাকে দিবেন। অ্যাকচুয়ালি আমরা পাকা সাইজ দিতে গেলে আমাদের কাঠগুলোকে নতুন করে কাটতে হয়, আমাদেরকেও যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার প্রয়োজন হয়, কারণ এই কাঠটা আপনার জন্য আলাদা করে করতে গেলে আমরা নতুন গাছ কিনতে হয়, সেখান থেকে কাঠগুলো চেরাই করে সিজনিং করে তারপর মেশিনের মাধ্যমে সেই কাজগুলো কমপ্লিট করার পর তৈরি করার পর আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছতে আমাদের 20-25 দিন সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে যাদের এতটুকু সময় দেওয়ার মতো সময় থাকে তারা আমাদের কাছ থেকে পাকা সাইজ নিতে পারবে, কিন্তু শর্ট টাইমের ভিতরে যাদের পাকা 6/11 লাগবে সেটা আমাদের অবশ্যই দিতে পারবো না, কারণ আমাদের স্টকে ওই পরিমাণ কাঠ থাকে না যে পাকা সাইজটা রানিং না, জাস্ট বাজার সাইজ যেটা সেটা সবচেয়ে বেশি চলে আমাদের কাছে। এই মুহূর্তে যেই কাঠগুলো দেখছেন এগুলো মেহগুনি কাঠের CNC 2D ডিজাইন করা। এই চৌকাঠগুলো সাথেই এই পাল্লাগুলো যাবে, আর এই পাল্লাগুলো আমরা বিক্রি করেছি সলিড কাঠ 6,200 টাকা করে। আমরা এই কাঠগুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট প্লাস ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে আমরা এই পাল্লাগুলো করি করে এবং CNC ডিজাইন করে ফিনিশিং দিয়ে বার্নিশ সহকারে বিক্রি করে থাকি। আমি ভেঙে ভেঙে বলি এই জন্যে, মানে সলিড কাঠ 6,000 টাকাই ধরেন, বার্নিশ 3,000 এবং নকশা 2,500 টাকা। তাহলে আপনি একটা চৌকাঠ এবং পাল্লার দাম কত পড়ে সেটা যোগ করলে আপনার মেজারমেন্ট অনুযায়ী, মানে আপনার 30 ইঞ্চি লাগুক, 36 ইঞ্চি লাগুক, 40 ইঞ্চি লাগুক, 42 ইঞ্চি, সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদের কাঠের দরজা চৌকাঠের প্রয়োজন আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দয়া করে না আমাদের সময় ছাড়া কল দিবেন, কারণ আমরা ওই সময়টা ফোন রিসিভ করতে পাই না এবং রাত 8-9টার ভিতরেই চেষ্টা করবো কথা বলার জন্য। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেক